তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম দেখা হলো, কিন্তু মনেই হচ্ছে না সিরিয়াসলি। মানে এত ভালো, তো এরকম ব্রাইড যদি আমরা পাই তো আমরা অনেক ভালো ভালো আউটপুট দিতে পারবো। আর দিদিকে একটুখানি ফলো করে দিও, ঠিক আছে? কারণ সবাই সাপোর্ট করো। আচ্ছা, আর ইউটিউবে বড় বোতল, এত বড় ড্রাম, ও 5 লিটার। হ্যাঁ, আমরা খেতে যাচ্ছি উইদাউট হচ্ছে, মানে ক্যামেরা করছি না কাজ ছাড়া, তো যাচ্ছি। তো চলো সবাই, আমরা চলে এসছে, আমি রেডি হয়ে গেছি, ব্লেজারটা নিয়ে নিয়েছি, তো চলো যাই। আন্টি বাই। আপনি আন্টি শুভ দিবা সৌরভ এলো, এখনো প্রলয় আর সুব্রত ওয়েটিং লিস্টে আসছে, জানি না কোন আসবে। মোটামুটি সবাই পিক আপ হয়ে গেছে, শুভদীপ, সুব্রত আর প্রলয়। প্রলয়কে সিরিয়াসলি আর অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আজকে প্রলয়টা রিসেপশনে যাচ্ছিল। প্রলয় রিসেপশনে যাচ্ছি আমরা। হ্যাঁ, অয়ন ঘোষের রিসেপশন নয়, প্রলয় রিসেপশন। আর শুভদীপ কে দেখো ভাই, যখন লুকটা দেবে না, না হাফ প্যান্টটা পুরো ফুল প্যান্টে মহাগুরু। চলো গাইস, গাইস খেলা হবে তো, গাইস ঠিক বলতো, এনজয়, জোশ নেই বলাই, তোমার জোশ নেই, জোশ নেই তোমার, সৌরভ কি হয়েছে, ব্রেক আপ, চলো সবাই এনজয় করছে, ঠিক আছে, এনজয় করছে সবাই। তো চলো, বাকি গঞ্জি বলে দাঁড়িয়ে গেল, ডাব খাবে বলছে, শরীরে ঠান্ডা করতে, একটু চিল করতে হবে, একটু এনজয় করে করে। হ্যাঁ, চলো শুনো তো, চলো দেখে খুলতে হবে, পেছনে কোনো গাড়ি আছে নাকি, না চলো তুমি এটা কোথায় প্লেসের কোথায় নেবে, তুমি কলকাতায় ভিডিও করছো, তোমার ফোনে? হ্যাঁ, তোমার ফোনে। আবার মা ঝিঙে সরতে এসেছি লাঞ্চ করার জন্য, অনেকদিন পর খাওয়া দাওয়াটা সেরে ফেলি, উইকো সরছে, আমরা যাবো তো অনেকটা দূর দেন কলকাতা থেকে। কেমন আছো, ঘুমাচ্ছিলে নাকি, এটা ঘুম? হ্যাঁ, একদম একদম, ডেফিনেটলি। তো চলো একদম, আমি তো ভেজি খাবো, জানি না ওরা কী খাবে। তো এটা হচ্ছে ঘটনা, অনেক খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ, সেই সকালে খেয়েছিলাম। তো সুব্রত মাইতি বরাবর ফোনে ব্যস্ত, ছেলেটাকে দেখো তোমরা সবাই, বরাবর ছেলেটা ফোনে ব্যস্ত করেছে প্রেম। হ্যাঁ, দেবো নাকি মন, সে বড় বোতল, এত বড় ড্রাম, ও 5 লিটার। হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন হলো? অনেক সুন্দর, এখানে খুব ভালো খাবার, সুন্দর। এই যে ফটো শুট চলছে সেখানে, পরে পাত্র এখন থেকে মডেল হয়ে গেছে, কালো জামা, কালো গাড়ি, খাবো এখানটা তো, ফেরি পাঞ্জাবে এলাম, ফটো ফুট করছে সবাই মিলে একটু। তো চলো ব্লগটা কন্টিনিউ করা, চলছে খুব এনজয় হবে। হলো কিন্তু এমনভাবে আমরা মানে টানা হিজটা করে আসতে গেলাম, ব্লগ আর করা হয়নি, মানে কাসিম খাওয়ানে ব্যস্ত।
আর টিম স্পন্সর করেছে হচ্ছে রোম ঠিক আছে তো চলো ভাই এটা আচ্ছা এটা কিসের ভাই তো রেড মাল কেন এটা জাস্ট ফর ইউ রেড বুল রেড মাল ও রেড বুল ও অন্য রেড বুল ফর মি লেস রয়েছে লেস আবার কোল্ড ড্রিংকস খাবো এই দিয়ে রেড টেস্ট আলাদা কেনাকাটা বাকি রয়েছে কারণ কিছু বন্ধু দুজন ব্লেজার কিনবে সেই জন্য আমরা খুব ভালো লাগছে চলো সামনে যাচ্ছে আমি যাচ্ছি বাকিটা পেছনে রয়েছে ঠিক আছে চলো যাই ব্লেজার দেখছি মানে ওরকম কিছু নেই কারণ আমাকে কত নেওয়াই ছিল তো ওরা দেখছে তো চলো ওরা দেখুক কেন আমি অন্য কিছু দেখি ঠিক আছে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাবো দেখতে পাচ্ছ সব আমরা বেরিয়ে পড়েছি মানে কতজন বসেছে গাড়িতে বলতে পারবো না গাইস দেখো কতজন বসেছে দেখো চলো চলো He tried to continue on Qazi Nazrul Islam Avenue. Kulpi Road, Eastern Metropolitan Bypass. Continue on Bangao, Kulpi Road for 800 meters. ঢোকার কথা ছিল বসতে পারি সাতটা এখন বাজে নটা সাড়ে নটা আমরা এখন ঢুকছি পার্কিং করছে গিফট দেন গিফট হচ্ছে ও বাসে গিফট রয়েছে তো এই হচ্ছে ঘটনা মানে অলরেডি আমরা লেট মানে আমাদের আশেপাশে মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের এখানে ইন হওয়ার কথা ছিল তো মানে বুঝতেই পারছো সবাই মিলে এলে অ্যাটেন্ড করাটা সত্যি সিরিয়াসলি ডিফিকাল্ট তো এসে ঘটনা তো চলো তো মোটামুটি অলমোস্ট সবাই হয়ে গেছে চলো গিফট নিয়ে চলো অলরেডি আমরা লেট হয়ে গেছি সৌরভ ভিডিওটা করছে ঠিক আছে তো চলো মোটামুটি এই ঘন্টাতে হচ্ছে ভিতরে যাই সৌরভ আমাকে দাও আমি তোমাকে দেখাই দোস্ত এখন চলো ভাই ভিডিও করছিল ইয়েস ঠিক আছে ওকে আমি সৌরভ এখন যাচ্ছি অন্ধকার এই ঘন্টা আই নয়েস আসবে রেড ভিউ সিরিয়াসলি অপোজিট চলো সৌরভ চলো থেকে কম নয় তোমাদের ভালোবাসা প্রেম কাহিনী আমাদের কাছে ইতিহাস আমরা অনেকে অনেককে ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসা কতটা সাকসেস হয় আমরা সবাই জানি ইতিহাস আমরা তার এক্সাম্পল তো সেই জায়গা থেকে অয়েলটা এবং দিদি ঠিক আছে আমরা ভালো করে দিদি কালার কপি যে ওনার কালার কপিরাইট পড়ে যাবে সেই জন্য এখানে ব্লগটা কন্টিনিউ করছি ও পাশে মিউজিক চলছে কপিরাইট পড়ে যাবে বুঝতেই পারছো এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট চলো
सौरभ এখন ফটো সেশন চলছে হাই ব্রো ওয়ান্ডার বিয়ে বলে কথা এটা আমি বেশি খাচ্ছি তুই বেশি খাও ওয়ান্ডার বিয়ে বলে কথা আর ইনি হচ্ছে আমাদের ব্রাইট তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম দেখা হলো কিন্তু মনেই হচ্ছে না সিরিয়াসলি মানে এত ভালো তো এরকম ব্রাইট যদি আমরা পাই তো আমরা অনেক ভালো ভালো আউটপুট দিতে পারবো আর দিদিকে একটুখানি ফলো করে দিও ঠিক আছে কারণ সবাই সাপোর্ট করো আচ্ছা আর ইউটিউবে একদম একদম চলো অলরেডি ডান সব খাওয়া দাওয়া বেরোচ্ছি সেই জন্য মোটামুটি আসছে সবাই বাকিরা আর আমি বেরোচ্ছি এখন ঠিক আছে তো চলো তাই আজকে পরে বলছি ফাইনালি গাঁধী পৌঁছে গেলাম ঠিক আছে দেখছো ফাঁকা রাস্তা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে চল আমার শুয়ে পড়বি বাড়ি যেতে হবে না পলে পাতে কে নিয়ে ওই পলয়